তবে খুব দ্রুতই পদোন্নতি নিয়ে কিছু একটা করা যাবে সূত্রমতে জানা যায় টানা প্রায় অনেকগুলো মাস ধরে বেসরকারি শিক্ষকদের পদোন্নতি বন্ধ রয়েছে তাছাড়া দেশে নয়শো শিক্ষক পদোন্নতির সব শর্ত পূরণ করার পরও পদোন্নতি পাননি আবার পদোন্নতির জন্য সব ধরনের যোগ্যতা অর্জনের পর পদোন্নতি না পেয়ে গত পাঁচ মাসে অবসরে গেছেন প্রায় একশো জন শিক্ষক সূত্র বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপি নীতিমালা দুই জারি করা হয় দুই সালে আঠাশে মার্চ ওই কাঠামোতে আগের পাশের দুই অনুপাতে কথা বাদ দিয়ে মোট প্রভাষকের অর্ধেক ফিফটি ফিফটি পদোন্নতি নির্ধারণ করা হয় এ সময় পদোন্নতির জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠন করা মূল্যায়ন কমিটির মাধ্যমে শিক্ষকদের পদোন্নতির যোগ্যতা মূল্যায়নের শর্ত দেওয়া হয় এজন্য পদোন্নতির জন্য শিক্ষকদের একশো নম্বরের একটি মূল্যায়নের মুখোমুখি হতে হবে শিক্ষকদের পদোন্নতির জন্য ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ মূল্যায়ন কমিটি গঠন করে ফেলেছে এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আগ্রহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যায়ন মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই